Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. দ্রুত নিয়োগ ও শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা প্রায় দু বছর হয়ে গিয়েছে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তারা বঞ্চিত হয়ে রয়েছে এবং ধর্ণা অবস্থান এবং বিভিন্ন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আজকে দু বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা এখনও পর্যন্ত তাদের কোনো ইন্টারভিউ হয়নি, তারা এখনও পর্যন্ত বঞ্চিত রয়ে গেছে। আর সেই কারণেই এই অধরা শিক্ষকতার চাকরি হতাশ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীরা ধর্ণা অবস্থান করল। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। যে মোটিভেশন বেরিয়েছিল, তারপর আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী অনেকের ইন্টারভিউ হয়েছিল, আপনাদের ইন্টারভিউ হয়নি বা দু বছর ধরে আপনারা বসে রয়েছেন, ওগুলোতে কি আজকে আপনাদের দাবি? ওগুলো দাবি হচ্ছে যে 2014 সালে নোটিফিকেশন, 15 পরীক্ষা, 16 রেজাল্ট, তারপরে কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে ইন্টারভিউ চলে। ইন্টারভিউ নেওয়ার পরে একটা ওরা একটা কমিশনের প্যানেল তৈরি করে, সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এটা কবে হয়েছিল? এটা 2000 প্যানেলটা হয়েছিল 2019 আশেপাশে। আচ্ছা, কজনের ইন্টারভিউ হয়েছিল? ওরা ডেকেছিল হচ্ছে 300 ভ্যাকেন্সি ছিল, 14388 ডেকেছিল, 20000 সামথিং এরকম ডেকেছিল। আর প্যানেল কজনের হয়েছিল? প্যানেলটা ছিল ওই 12000 সামথিং মতো প্যানেল ছিল। তারপরে এইটাই এই প্যানেলটাকে কমিশনের প্যানেলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এই মামলা যিনি বিচারপতি ছিলেন মৌসুমী ভট্টাচার্য, তিনি বিভিন্ন রকম তথ্যটাকে তথ্যকে খুঁটিয়ে দেখে তিনি তার মনে হয়েছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত, প্যানেলটাকে ঐশ্বরিক ক্যান্সেল করে। কবে এটা? এটা 2019 ক্যান্সেল করে উনি। ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন। কিন্তু কমিশন সেইখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে, কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে, যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি, অনুপাত যেটা 1:30 যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি, যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি, এই জন্য আমরা 2014 সাল থেকে এখনো পর্যন্ত 10 জনের বঞ্চিত হয়ে আছে। আপনারা কি আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগ চাইছেন? আপডেট মানে এর মধ্যে কমিশনের একটা গেজেট প্রকাশে লিখেছিল 83B, তাতে বলেছিল যে ইন্টারভিউ কোনোদিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউতে ডাকা হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের লাস্ট ইন্টারভিউ হয়েছে ধরুন 2000 সেপ্টেম্বরের সামনে একটা হবে, মানে 23 সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে, এই সময় আবার নতুন করে আবার ইন্টারভিউর জন্য ডাকা হয়, তখন কিন্তু কমিশন সিট আপডেট করেনি। 83B রুলস অনুযায়ী কমিশন তখন সিট আপডেট করেনি। তো আমরা এটা কমিশনের কাছে বারবার বলে আসছি যে সিট আপডেট করে এখনো পর্যন্ত ইন্টারভিউ কোনোদিন আগে পর্যন্ত যা ভ্যাকেন্সি আছে সেই সিট আপডেট করে আমাদের সকলে ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের নিয়োগ দেওয়া। 2023 সেপ্টেম্বর অব্দি কতজনকে ডাকা হয়েছিল? ওই যা ডেকেছিল মোটামুটি রেশিও প্রায় সেমই আছে, সিট একটা 20000 মতো মেবি ওই কাছাকাছি আছে। আর ভ্যাকেন্সি 14388 ছিল ওটাই আছে, 39 ছিল ওটাই আছে, তো একটা সিটও কমিশন আপডেট করে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করছেন আপনারা? আপনারা প্রতিনিধি দল গেছেন? আমাদের 5 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, তারা ডেপুটেশন দিতে গেছেন। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রীর হাতে এখনো পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা আমরা জানি না। আজকে আমাদের 5 জনের প্রতিনিধি, 5 সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউ ব্যবস্থা নিয়ে একটা যত দ্রুত সম্ভব ইন্টারভিউ মানে নিয়োগের ব্যবস্থা করা হবে। আমরা 10 বছর ধরে এইরকম বিভিন্ন 10 বছর ধরে আমরা রাস্তায় বসে আছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে, আর কারো বাচ্চা ছোট, বিভিন্ন আমাদের 5 জন প্রতিনিধি ইন্টারভিউ মানে যারা এই আপার প্রাইমারি ক্যান্ডিডেট তারা মারাও গেছে, কারো বয়স পেরিয়ে গেছে, 40 আপ হয়ে গেছে, 40 আপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের মঞ্চের তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ থেকে, যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন, বর্তমান লোকসভা ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করে এসছেন, পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসছেন, তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী, আমাদের মুক্তি একটু তাকিয়ে তরুন যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। আমাদের একটাই দাবি, আমরা প্রথম দিন যেদিন থেকে বসেছিলাম 2 বছর আগে, সেই 2 বছর আগে থাকতে একটা দাবি ছিল যে আমাদের সিটটা আপডেট করতে হবে, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 2 বছর আজকে অতিক্রান্ত হয়ে গেছে। আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, উনি যেদিকেই তাকান সেদিকেই হস্তক্ষেপ করলে কারোর না কারোর যে কোনো সমস্যা উনি সমাধান করে দেন। তো আমরাও চাই যে আমরা তো যোগ্য ওনার সন্তান সম,
আর আমরা সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর উনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের আজকে সবার ভোটে উনি আজকে সাফল্যমণ্ডিত করেছেন, জয়লাভ করেছেন। তাই আমরা চাই যে উনি জয়ী হবার পর অন্তত আমাদের দিকটা একটু দেখুন, কারণ আমরা এই দুটো বছর অনেক অনেক জায়গায় গেছি, আবেদন নিবেদন করেছি, অনেক ডেপুটেশন দিয়েছি, আমরা অনেক আন্দোলন করেছি, 72 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি, অনেক কিছু করেছি, রাস্তায় গড়াগড়ি করেছি, সবকিছু করেছি, কিন্তু আমরা আর দুটো বছর পরে আর পাচ্ছি না। আমরা আর কতদিন, কারণ আমাদের বয়সটাও পেরিয়ে গেছে, 10টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, কারণ 10টা বছরে এতদিন যদি 10টা পরীক্ষা হতো হয়তো আমরা কোনো না কোনো দিন আবার পাশ করে হয়তো সেই জায়গাটা পেতাম। তাই আমরা চাই আর রাস্তায় যাতে বসে থাকতে না হয়, এই দুটো বছর পরে আমরা আজকে এসেছি ওনার কাছে, একটাই আমাদের 5 জন প্রতিনিধি ওনার কাছে গেছেন যে অন্তত আমাদের দিকটা দেখে আমাদের যোগ্য জায়গায় রাস্তায় না বসিয়ে আমাদের স্কুলে পাঠান, আমরা যেন পেনটা ধরে অন্তত আমাদের যোগ্য যে সম্মানটুকু উনি দিয়ে আমরা যাতে বাচ্চাদেরকে সেই পড়ানোর জায়গাটুকু আমাদের অন্তত উনি করে দিক, আমাদের রাস্তায় বসে হাততালি দিতে যাতে না হয়। Yes, yes.